হায় সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে পায়ের আমলের একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব কথাটা কেমন হয়ে গেল না আসলেই পাই নেটওয়ার্ক যেই সময় লঞ্চ হয়েছিল ঠিক ওই সময়টার মধ্যেই কিন্তু এই বি নেটওয়ার্ক যে মাইনিং অ্যাপটা আছে এই মাইনিং অ্যাপটাও কিন্তু লঞ্চ হয় তো আমি ওই সময় কিন্তু এই মাইনিং অ্যাপ থেকে মাইনিং করে বি কয়েন ইনকাম করতাম মাঝে আমি ভুলে গেছিলাম যে এরকম একটা মাইনিং অ্যাপ থেকে আমি মাইনিং করে বি কয়েন ইনকাম করতাম তো আজকে একটি ইউটিউবারের ভিডিও দেখে এই মাইনিং অ্যাপের কথাটা আমার মনে পড়ে যায় তারপর অনেক কষ্টে আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারি প্রায় দুপুর থেকে চেষ্টা করার পর রাত আটটার দিকে আমি এই বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপে লগ করতে পারি বি নেটওয়ার্কে আমার মাইনিং করা কয়েন আছে প্রায় চারশো আটষট্টিটার মতো আর দেখেন আমার কিন্তু রেফার একটা শো করতেছে এটা কিন্তু আমি রেফার করি নাই আমার যে আপলাইন আছে তার আর কি সংখ্যাটার দিকে শো করতেছে তো ওই সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না সেজন্য আমি কিন্তু আমার রেফারের লিঙ্ক শেয়ারও করি নাই আমি নিজে নিজে যে পরিমাণ মাইনিং করতে পারছি সেই মাইনিংয়ের কয়নে কিন্তু এদিকে জমা হয়ে আছে এই মাইনিং অ্যাপটা লঞ্চ হয় আজ থেকে প্রায় তিন বছর আগে তো ওই সময় কিন্তু এই মাইনিং অ্যাপের বিশাল বড় একটা হাইপ ছিল বর্তমানে বি নেটওয়ার্কের থেকে কিন্তু আরো অনেক ভালো মাইনিং অ্যাপ বাজারে আসছে সেজন্য এই বি নেটওয়ার্কের যে হাইপটা ছিল সেটা কিন্তু ডাউনে চলে গেছে ডাউনে চলে গেল এই মাইনিং অ্যাপের প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং আপনি যদি ওনাদের টুইটার পেজে আসেন তাহলে দেখতে পারবেন ওনাদের টুইটারে টোটাল চার লাখের উপরে কিন্তু ফলোয়ার আছে তো বুঝতেই পারতাছেন কি পরিমাণ স্ট্রং একটা প্রজেক্ট তাছাড়া আপনারা যদি স্কুল করে নিচে যান তাহলে দেখতে পারবেন বি নেটওয়ার্কের একটা পুল রাখা হয়েছে যে আপনারা কোন এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্ট হতে দেখতে চান ঠিক আছে তো এদিকে যদি আপনারা এক্সচেঞ্জারের নামগুলো দেখেন সবার প্রথমে আসে বাইন্যান্স তারপরে কয়েনবেস তারপরে ওকে এক্স তিনটা এক্সচেঞ্জারে কিন্তু টপ থ্রি এক্সচেঞ্জার বাইন্যান্স এক নাম্বারে কয়েনবেস দুই নাম্বারে আর ওকে এক্স তিন নাম্বারে তো বুঝতেই পারতেছেন এই তিনটা এক্সচেঞ্জারের মধ্যে যে কোনো একটাতে যদি এই কয়েনটা লিস্ট হয় তাহলেই কিন্তু বুম তো এই পুলে আপনারা ভোট করতে পারবেন তো আমি বলবো সবাই বাইন্যান্সে ভোট করবেন তো আমি বাইন্যান্সে একটা ভোট করে দিলাম আর কথা বলে সময় নষ্ট করবো না তো কীভাবে এই মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করবেন তাই এই ভিডিওতে এ টু জেড ফুল বুঝিয়ে দেওয়া হবে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এই রকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন যেহেতু এটা একটা মাইনিং অ্যাপ সেহেতু এই মাইনিং অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে লাগবে ডাউনলোড করার জন্য অ্যাপ ডাউনলোড লিঙ্ক লেখা আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে আসলে বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপটা দেখতে পারবেন ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক করে মাইনিং অ্যাপটা ইনস্টল করে নেবেন তো মাইনিং অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত ব্যবহার করবেন তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এদিকে দেখেন প্লে লেখা আছে প্লেতে ক্লিক করে অ্যাপটা ওপেন করবেন তো এরকমভাবে অ্যাপটা ওপেন হবে তো এই অ্যাপে এখন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন অ্যাপ আছে এই সাইন অ্যাপের উপরে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এদিকে আপনার চারটা অপশন পেয়ে যাবেন প্রথমটা হলো কন্টিনিউ উইথ ফোন অর ইমেল এই দিকে ক্লিক করে আপনারা ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর কন্টিনিউ উইথ গুগল দিকে ক্লিক করে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়েও এই মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করে আপনারা ফেসবুক দিয়েও এই মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপরে কন্টিনিউ উইথ ওয়ালেট লেখা আছে এইদিকে ক্লিক করে আপনারা টোকেন পকেট বা অন্য সব মেটামাক্স ওয়ালেট যেগুলো আছে সেগুলো দিয়ে কানেক্ট করেও এই মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি বলবো এই মাইনিং অ্যাপে আপনারা যদি আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে সবচেয়ে ভালো হয় সেজন্য কন্টিনিউ উইথ ফোন অর ইমেল লেখা আছে এইদিকে একটা ক্লিক করে দিবেন এই রকম একটা ইন্টারফেস ওপেন হলে তো আমি এই মাইনিং অ্যাপে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু ইমেলের উপর একটা ক্লিক করে দিলাম তারপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন ইমেল লেখা আছে এই বক্সে আপনার আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসায় দিবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাই নেই তো ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো আপনাদের মেলে ছয় সংখ্যার একটা কোড সেন্ড করা হবে তো ওই কোডটাকে কপি করে এনে এই বক্সে বসাতে লাগবে তো দেখি আমার মেলে কোনো কোড আসছে কি না তো মেলে আসার পর দেখেন প্রাইমারিতে কিন্তু মানে প্রাইমারি যে মেলটা আছে সেই মেলে কিন্তু কোনো প্রকার কোড আসে নাই তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখি যে ইসপাম ফোল্ডারে কোনো মেল আসছে কি না তো স্কল করে নিচে যাওয়ার পর দেখেন ইসপাম ফোল্ডারের উপর একটা ক্লিক করে দিলাম স্পাম ফোল্ডারটা ওপেন হলে একটা রিলোড দিবেন রিলোড দেওয়ার পর দেখবেন বি নেটওয়ার্ক থেকে কিন্তু একটা মেল চলে আসছে তো এই মেলের উপর ক্লিক করে আপনারা মেলটা ওপেন করবেন ওপেন করার পর এদিকে যে কোডটা দেখতে পাচ্াচ্ছেন এই কোডটাকে হোল্ড করে ধরে রাখবেন তারপর কপিতে ক্লিক করে কোডটা কপি করবেন তারপর আবার অ্যাপে চলে আসবেন আসার পর এই বক্সে আপনারা কোডটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এদিকে দেখেন নেক্সট লেখা আসে নেক্সট উপরে একটা ক্লিক করবেন এখন আপনাদের এদিকে একটা পাসওয়ার্ড সেট করতে লাগবে তো আপনার আপনাদের পাসওয়ার্ডটা বসায় নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা বসা নেই পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে নেক্সট একটা ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের ইনভাইটেশন কোড বসাতে লাগবে এই বক্সে আপনার ইনভাইটেশন কোড বসালে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু একটা বি কয়েন ফ্রিতে পেয়ে যাবেন আর আপনারা ইনভাইটেশন কোড আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেজন্য আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এদিকে দেখেন রেফার কোড লেখা আছে সাইডেই কিন্তু একটা কোড দেওয়া আছে ঠিক আছে এই কোডটার উপর যদি ক্লিক করেন তাহলে কোডটা কপি হয়ে যাবে তো কোডটা কপি করার পর আবার অ্যাপে চলে আসবেন আসার পর এদিকে আপনারা কোড কোডটা পেস্ট করে দিবেন তো দেখেন আমি আমার কোডটা পেস্ট করে দিলাম তারপরে এদিকে দেখেন কমপ্লিট লেখা আছে কমপ্লিট এর উপর একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এরকম একটা পপআপ আসলে অ্যালো ক্লিক করে সবকিছু অ্যালো করে দিবেন তো দেখেন আমার কিন্তু বি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমি একটা বি কয়েন ফ্রি তে পেয়ে গেছি এই বি কয়েনটা কিন্তু আমি রেফার কোড ইউজ করার ফলে পাইছি সেজন্য আপনারা সবাই আমার রেফার কোডটা ইউজ করবেন আর রেফার কোড ইউজ করলে প্রত্যেকেই একটা বি কয়েন ফ্রিতেই পেয়ে যাবেন আপনারা যারা মাইনিং অ্যাপে কাজ করেন তারা সবাই জানেন এইসব মাইনিং অ্যাপে যতক্ষণ পর্যন্ত না আমরা মাইনিং স্টার্ট করব ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকার টোকেন বা কয়েন ইনকাম হবে না সেজন্য এখন আমাদের মাইনিং স্টার্ট করতে লাগবে মাইনিং স্টার্ট করার জন্য এদিকে যে মৌমাসির চিহ্নটা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখবেন আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে এইদিকে কিন্তু আমার কয়েন ইনকাম হইতেছে আর নিচে দেখেন একটা কিন্তু টাইমার চলে আসছে তো এদিকে চব্বিশ ঘন্টার জন্য আমার মাইনিংটা স্টার্ট হয়েছে চব্বিশ ঘন্টা পর অটোমেটিক আমার মাইনিংটা স্টপ হয়ে যাবে তো চব্বিশ ঘন্টা পর পর এই মাইনিং অ্যাপে আমাদের লগ করতে লাগবে লগ করার পর এই মোমাসির উপর ক্লিক করে আমাদের মাইনিংটি স্টার্ট করে দিতে লাগবে মনে রাখবেন আপনারা যতক্ষণ পর্যন্ত মাইনিং স্টার্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকার কয়েন ইনকাম হবে না এখন আসি এই মাইনিং করা বি কয়েনগুলো আপনারা কীভাবে উইড্রো করবেন তো এই মাইনিং অ্যাপের এখনও কিন্তু কে ওয়াইসি ভেরিফিকেশন করার কোনো আপডেট আসে নাই যতক্ষণ পর্যন্ত আমরা এই মাইনিং অ্যাপে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে কে ওয়াইসি কমপ্লিট না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোন প্রকার কয়েন আমরা এই মাইনিং অ্যাপ থেকে উইড্রো করতে পারবো না তো এই মাইনিং অ্যাপের পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সেজন্য সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর এই রকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন